মানুষ মানুষের ক্ষতি করা এখন এটাই সমাজের কাজ। সমাজটা হিংসে বিদ্বেষ নিন্দে মন্দে ভরে গেছে, অথচ মানুষ ভুলে যায় যে যেই খারাপ কর্ম করে তার শাস্তি তাকে পেতেই হয়। আজ আমি বলবো এক ভয়ঙ্কর কালা জাদুর সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের এক ছোট্ট পরিবারের সাথে। নিজের পরিবারের মধ্যেই এমন কিছু মানুষ লুকিয়ে থাকে তা ধারণারও বাইরে। ঘটনা জানতে পুরো এপিসোডটি শুনুন। পরিবারে মা বাবা দুই বোন থাকতেন, দুই বোনের মধ্যে বেশ মিল ছিল। একসাথে খাওয়া ঘুমানো পড়াশোনা করা, দুজনই একই কলেজে পড়ত। বড় বোন যে ছিল তার নাম ছিল রঞ্জিতা, আর ছোট বোন যে ছিল তার নাম ছিল সঞ্চিতা। বেশ ভালোই চলছিল তাদের জীবন। হঠাৎ 2019 সালের মার্চ মাস থেকে ঘটনার সূত্রপাত হয়। হঠাৎ করেই রঞ্জিতা একদিন সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছিল, একটা ভয়ঙ্কর স্বপ্ন সে দেখে। একটা মৃত ব্যক্তি তার মরার সাজানো খাট থেকে উঠে বিকট রকমভাবে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু সে পালাতে পারছে না। সে হুড়মুড় করে উঠে বসে, তার ঘুম ভেঙে যায়। প্রথমে ঘটনাটা সে নর্মাল বলেই মনে করে, কিন্তু প্রতিদিন একই জিনিস ঘটে চলেছে। খনি ঘুমাচ্ছে, সে সেই একই স্বপ্ন দেখে চলেছে। বাধ্য হয়েই সে তার ছোট বোনকে ঘটনাটা বলে। তার ছোট বোনও নর্মাল বলে ঘটনাটা উপেক্ষা করে দেয়। এবার আসলো পরবর্তী ঘটনা। স্বপ্ন চলে যাচ্ছে নিজের মতন করে। এরপর একদিন রাতের বেলা সে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বেরোলে দেখতে পায় দরজার বাইরে, অর্থাৎ ঠিক দরজা খোলার সাথে সাথে তার সামনে একটা ফাঁসির দড়ি ঝুলছে, আর ওপর থেকে টুপটুপ করে জল পড়ছে। সে ভয়ে দরজা বন্ধ করে দৌড়ে ঘরে চলে আসে। ঘরে ঢুকতেই সে দরজার বাইরে থেকে কড়া নাড়ানোর শব্দ শুনতে পায়। এতটাই ভয় পেয়ে যায় কাউকে ডাকতে সে সক্ষম হয় না। পরের দিন সকালে সবাইকে জিজ্ঞাসা করলে জানায় কেউই নাকি সেই কড়া নাড়ার ডাক শুনতে পায়নি। বাধ্যতামূলক সে তার মাকে জানায়। তার মাও মনের ভুল বা অতিরিক্ত হরর মুভি দেখার কারণে এই ঘটনাটা হয়েছে সেটা বলে তাকে এড়িয়ে যান। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। মেয়েটি ধীরে ধীরে অসুস্থ হতে থাকে, শরীরের অবস্থা খারাপ হতে থাকে। একদিন রাতের বেলা সে যখন ঘুমাচ্ছে, কিছু ভীষণ অস্বস্তির কারণে তার ঘুম ভেঙে যায়। আর চোখ খুলতেই যখন সে দরজার দিকে তাকায়, সে যা দেখে তাতে তার গায়ের লোম খাড়া হয়ে যায়। দরজার কোণা দিয়ে কেউ একজন মুখ বাড়িয়ে উঁকি মেরে তাকে দেখছে। অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখা যাচ্ছে তার চোখটা পুরোটাই কালো, আর তার দিকে তাকিয়ে মৃদুভাবে হাসছে সেই অবয়বটা। সে তার পাশে শুয়ে থাকা বোনকে যখন ডাকতে যায়, তার বোন ঘুমের চোখে একটা কথাই বলে, তুই এটাই ডিজার্ভ করিস। তাড়াতাড়ি সে বেড সুইচ দিয়ে রুমের লাইটগুলো জ্বালায় এবং সাথে সাথে অবয়বটি উধাও হয়ে যায়। পরে বোনের কথাটা মাথায় আসতেই সে কিছুটা আন্দাজ করতে পারে যে ঘটনাটা কি ঘটে চলেছে তার সাথে। আর সেই মুহূর্তেই সে তার বোনের ফোন চেক করতে যায়। চেক করতেই আরেকবার অবাক হওয়া বিষয়, তাদের বাড়ির একটা আম গাছ আছে যেটা জানলা দিয়ে দেখ তাদের ঘরের জানলা দিয়ে দেখা যায়। ওই আম গাছের ওপর থেকে কেউ যেন তার ফটো তুলেছে,
সেটা জালনা ভেদ করে তার ফটোটা দেখা যাচ্ছে, আর ফটোটা তোলা হয়েছে, আর ফটোটা গাছের ওপর থেকে তোলা। অর্থাৎ অ্যাঙ্গেলটা দেখলেই বোঝা যায় একটা ওপর থেকে, অনেকটা ওপর থেকে জালনার মধ্যে দিয়ে তার ছবি তোলা। পরের দিন তার মাকে এই সব ঘটনা জানায়। প্রথমে তার মা বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরে এক প্রকার বাধ্য হয়েই তার মা তাকে নিয়ে এক পীর বাবার কাছে যায়। শুনতে পায় তার নিজের বোন তার ওপর ডাকিনী বিদ্যার কালা জাদুর আশ্রয় নিয়েছে। প্রচণ্ড রাগে আর ক্ষোভে শোনা যায় এর পরেও বিশেষ কিছু ঘটনা ঘটেছে তার বোনের সাথে, কিন্তু তার বাড়ির লোক সেই সব সম্পর্কে কাউকে বলেনি। এই ঘটনাটি শোনা যায় তার পাড়ার লোকের কাছ থেকে, কিন্তু তার এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো পাড়ার লোক আন্দাজ করতে পেরেছে, কিন্তু সেভাবে কিছু জানা যায়নি। এবং পীর বাবার কাছে যাওয়ার পরে বিশেষ কিছু নিয়ম রীতি পালন করার পর এই জিনিসটা অনেকটা কেটে গেছে পরবর্তীকালে, বাট সেটার রেশ এখনও পুরোপুরি কাটেনি। সেই মেয়েটাকে কিছু কিছু সময় এসবের মুখোমুখি হতে হয়। ভাবুন বন্ধুরা, মানুষের রাগ হিংসে কী কী করতে পারে। এপিসোডটি কেমন লাগলো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। ঘটনাটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে আমি আরও ছোটো ছোটো ঘটনা সংগ্রহ করার উৎসাহ পাব এবং আপনাদের সাথে শেয়ার করতে পারব। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।